আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব নুডলস পাস্তা। নুডলস আর পাস্তা একসাথে কিন্তু রান্না করলে খেতে অনেক মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা জানেন না তারা একবার হলে ট্রাই করে দেখবেন। নুডলস পাস্তা রান্না করার জন্য যে কোনো ধরনের নুডলস বা যে কোনো ধরনের পাস্তা হলেই হবে, এর জন্য কোনো নির্দিষ্ট নুডলস বা পাস্তা লাগে না। আর যে কোনো ধরনের স্টিক নুডলস বা যে কোনো ধরনের ইনস্ট্যান্ট নুডলস হলেই হবে। এখানে নুডলস আছে 2 কাপের মতো এবং পাস্তা আছে 2 কাপের মতো। নুডলস আমি পুরোটাই দিব, অর্থাৎ 2 কাপই দিব, আর পাস্তা দিব 1.5 কাপ পরিমাণ। প্রথমে পাস্তা এবং নুডলস সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। যেহেতু নুডলস আর পাস্তার পরিমাণ বেশি আছে, তাই আমি এখানে বেশি পরিমাণে লবণ দিলাম। এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানি যখন ফুটে উঠবে দিয়ে দিব পাস্তা 1 কাপ আর 1/2 কাপ, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ। এখন একটু পরপর নেড়ে চেড়ে পাস্তাটাকে 5-6 মিনিট রান্না করব। পাস্তা সাধারণত ভালোভাবে সেদ্ধ হতে 8-10 মিনিট সময় লাগে। যেহেতু নুডলস পাস্তা আমি রান্না করব, তার জন্য প্রথমে আমি পাস্তাটাকে 5-6 মিনিট রান্না করে নিব, তারপর নুডলসটা অ্যাড করব। 5 মিনিট পর দিয়ে দিব নুডলস। নুডলসটা দেওয়ার পর 3-4 মিনিট রান্না করব, তাহলেই হয়ে যাবে, পাস্তাও হয়ে যাবে, নুডলসটাও হয়ে যাবে। নুডলস দেওয়ার 3 মিনিট পর দিয়ে দিব একটা মাঝারি সাইজের গাজর, এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নেওয়া, দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব। পাস্তা সেদ্ধ দিয়ে কিন্তু একটু কিছুক্ষণ পরপর একটু নিচ থেকে নেড়ে দিতে হয়, তা না হলে কিন্তু পাস্তা নিচে লেগে যায়। গাজরটা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট হয়ে গেছে, এখন নুডলস আর পাস্তা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলাম, এখন এটাকে কলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে নুডলস আর পাস্তার গায়ে গায়ে লেগে না যায়। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হালকাভাবে মেখে নিব, তাহলে আর নুডলস আর পাস্তা আলাদা আলাদা থাকবে, একটার গায়ে একটা লেগে যাবে না। এবার চলে এলাম রান্নায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে 3টি ডিমের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিয়ে তেলে ছেড়ে দিব। অপেক্ষা করব কিছুক্ষণ সাইডটা সাদা হয়ে যাওয়া পর্যন্ত। যখন সাইড থেকে সাদা হতে থাকবে, তখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিলিয়ে স্ক্র্যাম্বল করে নিব, অর্থাৎ একদম ঝুরি ঝুরি করে নিব। ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেলে কড়াই থেকে তুলে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে ডিমটা তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি করে। এখন পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটার বদলে রসুন কিমা করেও দেওয়া যায়। এখন রসুন বাটাটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ, 3 প্যাকেট নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেই টেস্ট মেকার, সব কিছু একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে দিয়ে দিব 1টি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামকেও আমি ছোট ছোট 4 কোণা করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া নুডলস আর পাস্তা, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এখন দিয়ে দিব ঝুরি করে নেওয়া ডিম, ডিমটাও মিলিয়ে নিব। এখন আর কিছুই না, সব কিছু একসাথে মিলিয়ে একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। নুডলসটা যখন রান্না প্রায় শেষ হয়ে যাবে, তখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও একটু মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব মোজারেলা চিজ, গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে দিব। 1/4 কাপের মতো চিজ গ্রেট করে দিলাম, এখন মিলিয়ে নিব। চিজ না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, চিজটা দিলে আর একটু মজা হয় এই আর কি। রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার নুডলস পাস্তা রেসিপি। যারা এই রেসিপিটা একবার খেয়েছেন তারা তো জানেনই এটা কত মজা, আর যারা কখনো ট্রাই করে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। আশা করছি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।